বিয়ের দাবিতে এবার ছাত্রলীগ নেতার বাড়িতে অনশনে বসেছেন এসএসসি পরীক্ষার্থী তরুণী। তার দাবি, বিয়ের প্রলোভনে প্রেমের সম্পর্ক করে কুয়াকাটাসহ বিভিন্ন জায়গায় একান্তে সময় কাটান তারা। কিন্তু বিয়ের কথা বলতেই টালবাহানা শুরু করেন ছাত্রলীগ নেতা। বাধ্য হয়ে অনশনে বসেছেন তিনি। আজকে আমি এখানে আসছি, এখন আমি এখান থেকে বিয়ে না করে যাবো না, আর যদি বিয়ে না করে আমি আত্মহত্যা করব। পটুয়াখালীর দুমকি জনতা কলেজের এসএসসি পরীক্ষার্থী তানজিমা রহমান অর্ণা, একই কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ও দুমকি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন, দুজনের সাথে এক বছরের প্রেমের সম্পর্ক। রাকিব অর্ণাকে নিয়ে কুয়াকাটা সহ বিভিন্ন স্থানে ঘুরতে গিয়ে একান্তে সময় কাটান বলে দাবি করেন অর্ণা। ওনার সাথে আমার বিগত এক বছরের সম্পর্ক অবৈধ সম্পর্ক আছিল। সে আমাকে পটুয়াখালী, তারপর বরিশাল, কুয়াকাটা বিভিন্ন জায়গায় নিয়ে অবৈধ সম্পর্ক করছে, আমার সাথে বিয়ের প্রত্যাশা দিয়েছে। দুমকি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন মৃধার গ্রামের বাড়ি উত্তর শ্রীরামপুরে। অর্ণাকে দেখে রাকিবের বাড়ির লোকজন ঘরে তালা লাগিয়ে অন্যত্র চলে যায়। খবর পেয়ে বিষয়টি সুরাহার জন্য অর্ণাকে নিয়ে জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলামের শরণাপন্ন হন দুমকি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে বিষয়টি সমাধান না করে উল্টো অর্ণাকে হুমকি ধামকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন অর্ণা। তারা ঘুরেই ঘুরেই আমার পাঠাই দিয়েছে, এখন আমি আমার গার্জিয়ানরে কি বলবো, আবার আসা আবার ঘুরেই চলে যাও এটা বলবো আমার গার্জিয়ানরে? এখন আপনারা আনার ব্যবস্থা করেন, আমি আর পারবো না, আমার গার্জিয়ানরে বলছি, তিনবার বলছি। পরের দিন সকালে অর্ণা ফের রাকিবের বাড়িতে যান এবং তাদের ঘর তালাবদ্ধ দেখে সামনে বসে অনশন শুরু করেন। বিয়ে না করলে আত্মহত্যার হুমকিও দেন তিনি। এদিকে অর্ণাকে অনশন করতে দেখে উৎসুক এলাকাবাসীর ভিড় তৈরি হয়। একটা মেয়ে আসছে জায়গায় যেভাবে মানে রাকিবের উদ্দেশ্যে, তখন এই কথা শুনে আমি দেখতে আসছি, আর কিছুই না। রাকিব হোসেনের সাথে যে অর্ণার প্রেমের সম্পর্ক রয়েছে সেটার প্রমাণ হিসাবে বেশ কয়েকটি কল রেকর্ড রয়েছে বলে জানান শিক্ষার্থী। তবে এসব বিষয়ে কিছুই জানেন না বলে জানান এলাকাবাসী ও রাকিবের আত্মীয় স্বজনেরা। আমি দেখছি একটা মেয়ে ওই জায়গায় বসে রয়েছে, তারপর আমি আর এই জায়গায় আসালাম না, বৃষ্টির সময় আমি ওই দেশায় গেছি, আমার কম্বল রোদ দিছে কম্বল আনতে, ভাইয়া এখন আছে কিন্তু হ্যাঁ দুয়ার দ্বারে বসে আছে বিয়ের দাবিতে।